দুর্নীতি দুঃশাসন চলছে, এই দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র সমাজকে সোচ্চার হতে হবে। বন্ধুগণ, আজকের ভোটের অধিকার যে হরণ করা হয়েছে, আজকের জনগণ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে আজকের দেশের সাধারণ মধ্যবিত্ত জনগণ না খেয়ে রয়েছে। বন্ধুগণ, আজকের এই আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন এই বর্তমান সরকারের আমলে বিভিন্ন শিল্পপতিরা হাজার হাজার কোটি টাকা বিদেশে রপ্তানি করছে। তারা তারা বিদেশে আমাদের দেশের সম্পদ, এদেশের জনগণের সম্পদ, এদেশের ছাত্র সমাজের সম্পদকে তারা লুটপাট করে পাচার করছে। বন্ধুগণ, ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রত্যেকটি অন্যায় অত্যাচারের জবাব বাংলার মাটিতে দিতে হবে। বন্ধুগণ, ছাত্র সমাজ যদি জেগে না ওঠে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। বন্ধুগণ, সাম্রাজ্যবাদ আর আধিপত্যবাদ, দখলদারিত্ববাদ আর কর্তৃত্ববাদ, সকলের বিরুদ্ধে আগামী দিনে সকল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ।